এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, একটা বেশ অশান্ত পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তারপর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটা একটা দ্বন্দ্ব চলছে এবং চলছিল। তারপরে বিরোধী দলের আন্দোলনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। তো বর্তমানে সরকারি দল বা ক্ষমতাসীন দল এবং একটি প্রধান বিরোধী দল বিএনপি, সেই সাথে আরও ছোট দলগুলো আছে, আপনি এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে মূল্যায়ন করবেন ক্ষমতাসীন দলের ভূমিকাকে এবং বিএনপির ভূমিকাকে? এই মুহূর্তে বাংলাদেশে এক ধরনের স্থিতিশীল পরিবেশ রয়েছে, এক ধরনের শান্তি বিরাজ করছে। এই বছরের আপাত শান্তি প্রথম 3 মাস আমরা যা দেখেছি এই বছরের, সেটি একেবারে গ্রহণযোগ্য নয়। এটার জন্য কে দায়ী? আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক এস্টাবলিশমেন্ট দায়ী, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, সেটা পক্ষের হোক বিপক্ষের হোক, যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তাদের। এইটা একেবারে অগ্রহণযোগ্য, এই জন্যে অগ্রহণযোগ্য যে 3 মাস ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, শিশু কিশোররা, এরা স্কুলে যায়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, কলেজে যায়নি। প্রথম বছরে 3টে মাস নষ্ট হয়ে গেছে এবং এই নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছে, বহু নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানও, আমাদের কিন্তু মাস শেষে বেতন দিতে হয় সহকর্মীদেরকে, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি এই অবস্থা তো চলতে পারে না। 2013 সালে আমরা দেখেছি প্রায় সারা বছর ধরে ঝামেলা হয়েছে, তারপরে 2015 সালের প্রথম 3 মাস এটি হয়েছে। আমার মনে হয় আমাদের রাজনীতিকদের আরেকটু দায়িত্বশীল আচরণ করতে হবে। এখন আপনি যে আরেকটি কথা বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থা, বিএনপি এখন একটু দুর্বল অবস্থায় রয়েছে। বিএনপির এই অনেক ক্ষেত্রে আমি মনে করি যে কৌশলগত ভুল করেছে। প্রথম ভুল ছিল নির্বাচনে না যাওয়া গত বছর, তারপরে হচ্ছে যে কারণ দেখিয়ে মিসেস জিয়া তার অফিসে বসেছিলেন এতদিন, সেটিও যথেষ্ট যৌক্তিক কারণ ছিল বলে আমার কাছে মনে হয় না। তাতে তাদের কোনো লাভ হয়নি, মানে হিসেব যদি করা হয় তাদের কোনো লাভ হয়েছে কিনা, কোনো লাভ হয়নি। এই 3 মাসের যে আন্দোলন হয়েছে তাতেও কোনো লাভ হয়নি। 2013 সালে জামাতের সমর্থনে যে কাজগুলো তারা করেছেন বা তারা মোটামুটি সমর্থন দিয়েছেন, সক্রিয় বা নিষ্ক্রিয় যেরকমই সমর্থনের কথা বলুন, সমর্থন দিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সব সমর্থন দিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। বিএনপির খুব লাভ হয়েছে বলে আমার মনে হয় না, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে সরকারের আরও কিছু করার ছিল কিনা সেটি বিচার্য বিষয়। সরকার হয়তো আরও নমনীয় হতে পারতো, সরকার হয়তো কোনো একটা পদক্ষেপ নিতে পারতো, কিন্তু শেষ বিচারে যেটা হয়েছে আমরা মনে হয় যে আরও এক প্রজন্ম অপেক্ষা করতে হবে, যেখানে দুপক্ষ, বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ, তারা একসাথে বসে নিজেরা চোখের সামনে চোখে চোখে তাকিয়ে কথা বলে বিষয়গুলো ঠিকঠাক করবে। যে যত কিছুই বলুক, যে পশ্চিমের উদাহরণ দিক বা অন্যদের উদাহরণ দিক, সেসব কাজে দেবে না। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের একটা নিজস্বতা আছে। এই এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর আপনি উদাহরণ, যেগুলোর কাছাকাছি কোনো উদাহরণ অন্য আরেকটি দেশে পাবেন না। কাজে এই যে ইউনিক একটা সিচুয়েশন আমাদের দেশে আছে, সেটা আমাদের মেনে নিয়েই চলতে হবে। আমার মনে হয় আমরা আরও এক প্রজন্ম অপেক্ষা করব এই বিষয়গুলো ঠিকঠাক করার জন্যে। তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন গড়ে ওঠে, সেটার জন্যে আমাদের সবার কাজ করা উচিত। গণমাধ্যমটা যেন ঠিকমতো কাজ করতে পারে, সরকারি কিছু প্রতিষ্ঠান, পার্লামেন্টারি সিস্টেমটা যেন ঠিকমতো কাজ করে, ইলেকট্রাল সিস্টেমটা যেন ঠিকমতো কাজ করে। আমাদের রেভিনিউ কালেকশন বাজেট দেওয়া হয়েছে, এখন মূল চিন্তা হচ্ছে রেভিনিউ যেন ঠিকমতো ওঠে, কিন্তু রেভিনিউ এত বেশি কর ফাঁকি দেওয়া হয় বাংলাদেশে, যেটা যেটা হাস্যকর, এবং কেউ সেটা নিয়ে কথা বলেন না। একজন নির্বাচন করেছেন সম্প্রতি, তিনি যে আয় ব্যয়ের হিসাব দিয়েছেন, তার বাড়িঘর কিছু নেই, এটা নেই, হ্যাঁ হাস্যকর, তাকে সবাই চেনে এবং এটা হতে পারে না। তার কোম্পানির বা ওরকম গার্মেন্টসের বিভিন্ন কোম্পানির জেনারেল ম্যানেজার বা মিড লেভেল তার চেয়ে নিচে, মিড লেভেল ম্যানেজাররা তার চেয়ে বেশি ইনকাম করেন। হ্যাঁ, এগুলি একেবারেই হাস্যকর। তার মানে হচ্ছে যে অনেক উঁচু পর্যায়ে কর ফাঁকির বিষয়টি এত বেশি গভীরভাবে
আমাদের ব্যবস্থা প্রথিত আছে যে আমাদের দেশটা আমাদের আসলে কদিন আগে এক বক্তৃতায় আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের আসলে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। 1980-এর দশকে যেটা ছিল সেই অবস্থাটা এখন আমাদের নেই, আসলেই নেই। কত টাকা আমরা পাই তার চেয়ে বহুগুণ টাকা এই দেশের মানুষ ট্যাক্স দেন না। এই রাজস্বটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, এই রাজস্ব ফাঁকির বিষয়টি যদি আমরা ঠেকাতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়।